নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি পোস্ত। খুবই কম সময়ে বানানো যায় আর অত্যন্ত টেস্টি এই রেসিপিটি, আর খুব একটা বেশি জিনিসও লাগে না। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। চিংড়ি পোস্ত বানানোর জন্য আমি 300 গ্রাম বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ছাড়িয়ে জলটা ঝরিয়ে রেখেছি। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, কালো জিরে 1/2 চা চামচ, আর 1টা আস্ত গোটা শুকনো লঙ্কা, 4 টেবিল স্পুন পোস্ত বাটা আছে। এই পোস্তটা আমি মিক্সিতে বেটেছি। কিভাবে পোস্ত না ভিজিয়ে মিক্সিতে বাটতে হয় তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দেয়া থাকবে। আর এর সঙ্গে লাগছে 7 অনুযায়ী নুন, আর রান্নাটা আমি সর্ষে তেলে করব, আর সামান্য একটু জল লাগছে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে আমি 1/2 কাপ সর্ষের তেল গরম করেছি। এই রান্নাটায় সর্ষের তেলটা একটু বেশি লাগে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটা একটু টাইম নিয়ে খুব ভালোভাবে ভাজা করতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে তেলের সঙ্গে পেঁয়াজ টমেটোটা পুরোপুরি মিশে যায়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো। এবার এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 7 অনুযায়ী নুন। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা ভালো করে মেশার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একেবারে লো ফ্লেমে একটু টাইম নিয়ে এটা কষাতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি, 4/5 থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর হাই ফ্লেমে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন সুন্দর গা মাখা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, আর 1 চা চামচ কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ঢেকে রেখে দিচ্ছি এটা 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি পোস্তটা আমি সার্ভ করব। খুবই টেস্টি চিংড়ি পোস্ত তৈরি হয়ে গেল। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে
শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।